রহমানুরহিম, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের বাজারজাতকরণ নীতিমালা বা প্রিন্সিপাল অফ মার্কেটিং এর অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি প্রিন্সিপাল অফ মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা এই বিষয়ে অধ্যায় তৃতীয় বাজার এবং ক্রেতার আচরণ এই অধ্যায়ের উপর তোমাদের সাথে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। বাজার এবং ক্রেতার আচরণ এই অধ্যায়ে এর আগেও আমার একটা ক্লাস তোমাদের সাথে হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন পরীক্ষাতে, সেরকম কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমার প্রথম যে প্রশ্নটা, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে প্রায় দুবার এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, সেরকম একটা প্রশ্ন খ এবং গ বিভাগে প্রায় এসেছিল একটা প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, কিভাবে সামাজিক দায়িত্ব সম্পন্ন বাজার নির্দিষ্টকরণ করা যায়, কিভাবে সামাজিক সামাজিক দায়িত্ব দায়িত্ব সম্পূর্ণ পূর্ণ কিভাবে সামাজিক দায়িত্ব সম্পূর্ণ বাজার নির্দিষ্টকরণ করা যায়, বাজার করণ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিক দায়িত্বকরণ সম্পর্কে, কিভাবে সামাজিক দায়িত্ব সম্পূর্ণ বাজার নির্দিষ্টকরণ করা যায়। কোন বাজারজাতকরণ, তোমরা জানো যে বাজারজাতকরণ কাকে বলে, আমি আগে ক্লাসেও বুঝিয়েছি, পণ্যদ্রব্য উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সামগ্রিক কার্যাবলীকে আমরা বাজারজাতকরণ বলে থাকি। বাজারজাতকরণের মধ্য দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যটাই থাকে তাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য। এর পাশাপাশি তাদের আরেকটা সামাজিক দায়িত্ব ও কর্তব্য কিছু পালন করতে হয়। বাজারজাতকারী প্রতিষ্ঠানকে তাদেরকে কিছু সামাজিক দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কেও তাদেরকে সচেতন থাকতে হয়। সমাজের প্রতি তাদের কিছু দায়িত্ব থাকে, ভূমিকা থাকে, সেগুলোকে যথাযথভাবে পালন করতে হয়। এখন কিভাবে সামাজিক দায়িত্ব সম্পন্ন বাজার নির্দিষ্টকরণ করতে পারবে বাজারজাতকারী প্রতিষ্ঠান? দেখি, কোন বাজারজাতকরণ প্রতিষ্ঠানে যদি তাদের বাজারজাতকরণ কার্যক্রমের পাশাপাশি কতিপয় সামাজিক দায়িত্ব পালন করে, সংশ্লিষ্ট সকল পক্ষের মনোভাব বা দৃষ্টিভঙ্গি অনুকূলে রাখার চেষ্টা করে, তাকে সামাজিক দায়িত্বশীল বাজারজাতকরণ বলে থাকে। অর্থাৎ পণ্য উৎপাদন করা যেমন উৎপাদনকারীর কাজ, ঠিক পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া কাজ হচ্ছে বাজারজাতকারী। এখন ভোক্তার জন্য যখন পণ্যটা সে বাজারে নিয়ে আসবে, সেক্ষেত্রে তাকে সমাজের বিভিন্ন বিষয় প্রতি তাকে গুরুত্ব প্রদান করতে হয়। সমাজের ভালো মন্দ, পণ্যটার ভালো মন্দ সমাজের প্রতি কতটুকু প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ের উপর তাকে গুরুত্ব প্রদান করতে পারে। কিভাবে বাজারজাতকরণের মাধ্যমে সামাজিক দায়িত্বগুলো সৃষ্টি হয়ে থাকে তা তুলে ধরালো। প্রথম যে সামাজিক দায়িত্বটা, এক নম্বরে, সেটা হলো শিশুদের প্রতি দায়িত্ব। শিশুদের প্রতি দায়িত্ব, রেসপন্সিবিলিটি অফ চিলড্রেন। শিশুপূর্ণ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে বাজারজাতকারীকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।
একজন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং একজন শিশু খাদ্য, পূর্ণবয়স্ক খাদ্য দুজনের খাবার তালিকা এবং খাদ্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাদের বয়সের উপর নির্ভর করে তাদের খাদ্যটার পার্থক্য রয়েছে। শিশু খাদ্য প্রতি বাজারজাতকারীকে আলাদাভাবে গুরুত্ব প্রদান করতে হবে। এমন কোনো পণ্য বাজারে উপস্থাপন করা যাবে না যা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা এমন কোনো পণ্য যা ব্যবহারের মধ্য দিয়ে বা দেখার মধ্য দিয়ে শিশুর সেটা নেতিবাচক ধারণা তার মনের মধ্যে জন্মে, এমন কোনো পণ্য বাজারে উপস্থাপন করা যাবে না। এক্ষেত্রে বাজারজাতকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন শিশু পণ্য খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ক্ষেত্রে বাজারজাতকারীকে বিশেষ দায়িত্ব পালন করতে হয়, কেননা শিশু পণ্য ও শিশু খাদ্য সংক্রান্ত যে সকল বিজ্ঞাপন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শিশু খাদ্য বিজ্ঞাপনটাও খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো বিজ্ঞাপন দেওয়া চলবে না যা শিশুর মানসিক বিকাশে সেটা ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো বিজ্ঞাপন প্রদান করা যাবে না। সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে সেই বিজ্ঞাপনটা প্রদান করতে হবে। দ্বিতীয় যে সামাজিক গুরুত্বটা, সেটা হলো অস্বাস্থ্যকর চাহিদা হ্রাস, স্বাস্থ্যকর চাহিদা হ্রাস। পণ্য বাজারে উপস্থাপন করার ক্ষেত্রে এবং উৎপাদন ক্ষেত্রে যেমন উৎপাদনের ভূমিকা থাকে, উৎপাদনকারী ভূমিকা থাকে, ঠিক পণ্যটা বাজারে নিয়ে আসা পর্যন্ত বাজারজাতকারী খুবই গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে অস্বাস্থ্যকর চাহিদা হ্রাস। পণ্য উৎপাদন করার ক্ষেত্রে উৎপাদিত পণ্যটা ক্রেতা বা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু এটার ইতিবাচক প্রভাব থাকতে পারে, কতটুকু নেতিবাচক প্রভাব থাকতে পারে, সেটা সম্পর্কে তাদেরকে সুস্পষ্টভাবে ধারণা প্রদান করতে হবে। অর্থাৎ অস্বাস্থ্যকর চাহিদা বলতে পরিবেশের জন্য ও ক্রেতার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চাহিদাকে বোঝানো হয়েছে। তাই পরিবেশ ও ক্রেতাদের জন্য ক্ষতিকর সকল প্রকার পণ্য ক্রয় বিক্রয় থেকে বাজারজাতকারীকে বিরত থাকতে হবে। যেমন পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর হুমকি স্বরূপ, বা পলিব্যাগে করে যে সকল পণ্য উৎপাদন করা হয়, বা পলিব্যাগের মধ্যে করে যে সকল পণ্য রপ্তানি করা হয়, আমদানি করা হয়, প্যাকেটজাতকরণ করা হয়, সেই সকল পণ্য উৎপাদনকারী বা বাজারজাতকারী বাজারে আনার পূর্বে পণ্যের গায়ে লিখে দিতে পারে পণ্যটা ব্যবহার করে পরে পণ্যের যে মোড়ক বা আবরণ সেটা একটা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য। এতে করে জনসচেতনতা সৃষ্টি হয়, স্বাস্থ্যের জন্য সেটা ভালো হয়, পরিবেশের জন্য সেটা ভালো হয়। তাহলে এক্ষেত্রে বাজারজাতকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয় যে সামাজিক দায়িত্বটা, সেটা হলো প্রচার মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ। বাজারজাতকারী যখন একটা পণ্য বাজারে নিয়ে আসে, সেক্ষেত্রে সে পণ্যটা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে ধারণা প্রদান করে থাকে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে টিভিতে পণ্যের অনেক রকম বিজ্ঞাপন প্রদান করা হয়। এতে করে বিজ্ঞাপন কেন প্রদান করা হয়, পণ্যটা সম্পর্কে ক্রেতাকে ধারণা প্রদান করা, ক্রেতা যেন পণ্যটা ক্রয়ে উদ্বুদ্ধ হয়, পণ্যটা ক্রয়ের জন্য তার ভিতর যেন আগ্রহ জন্মায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিকে যখন পণ্য সম্পর্কে ভুল ধারণা প্রদান করা হবে, সে পণ্যটা ক্রয় করে নেওয়ার পর সেটা তার জন্য ক্ষতিকারক, এমন পণ্য সে নিয়ে যেতে পারে, তাহলে পণ্যের বিজ্ঞাপনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ক্রেতাকে কোনো রকম ভুল তথ্য দেওয়া যাবে না, পণ্যের গায়ে তার ব্যবহার প্রক্রিয়া, তারপরে বয়স, সমস্ত কিছু পরিপূর্ণভাবে, ক্ষতিকারক দিক সব কিছু পরিপূর্ণভাবে উল্লেখ করতে হবে, এবং বিজ্ঞাপনের সময় সেটা সুস্পষ্টভাবে
উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ ক্ষতিকারক যে সকল পণ্য ক্রেতাদের নিকট সেগুলো উপস্থাপন থেকে বিরত থাকতে হবে, ক্রেতার জন্য ক্ষতিকারক পণ্য সেগুলোকে বাজারে উপস্থাপন করা যাবে না, আর পণ্যটা ব্যবহার প্রক্রিয়া সম্পর্কেও ক্রেতাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। তাহলে একজন বাজারজাতকারীকে যে সকল সামাজিক দায়িত্বগুলো পণ্য বাজারে উপস্থাপন করার পূর্বে যে সকল সামাজিক দায়িত্বগুলো পালন করতে হয় সেগুলো এতক্ষণ আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় চারবার প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসছে সেরকম একটা প্রশ্ন। কার্যকর বাজার বিভক্তকরণের আবশ্যকীয় শর্তসমূহ, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত বা প্রয়োজনীয় শর্ত শর্ত সমূহ কি কি? এক, পরিমাপ যোগ্যতা, পরিমাপ যোগ্যতা। দুই, প্রবেশযোগ্য। তিন পর্যাপ্ত। চার হচ্ছে পৃথকীকরণ। পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কার্যোপযোগী। খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা পয়েন্ট, কার্যকর বাজার বিভক্তিকরণ আবশ্যকীয় শর্ত সমূহ। এখন কার্যকর বাজার বিভক্তিকরণটা কি, এটা আগে আমি আবার একটু বলি, বাজার বিভক্তিকরণ কাকে বলে? ক্রেতাদের চাহিদা, পছন্দ, রুচি ইত্যাদি অনুযায়ী যখন বাজারকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় তাকে আমরা বাজার বিভক্তিকরণ বলে থাকি। বাজার বিভক্তিকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা যেন খুব স্বল্প সময় তার প্রয়োজনীয় পণ্যটা খুব সহজে কি পেতে পারে। এটাই হচ্ছে বাজার বিভক্তিকরণের আরেকটা মূল উদ্দেশ্য। এখন বাজার বিভক্তিকরণ করার ক্ষেত্রে বাজার বিভক্তিকরণটা যেন ফলপ্রসূ হয়, যেন গতিশীল হয়, সেজন্য কিছু আবশ্যকীয় বা প্রয়োজনীয় শর্ত রয়েছে। কি কি? প্রথম এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পরিমাপ যোগ্যতা, খুবই গুরুত্বপূর্ণ পরিমাপ যোগ্যতা। বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পরিমাপ যোগ্যতা। তবে বাজারকে এমনভাবে বিভক্তকরণ করতে হবে যেন খুব সহজে বাজারকে পরিমাপ করা যায়, অর্থাৎ বাজারে ক্রেতা বাজারকে তো পরিমাপ করে, বাজার ক্রেতার চাহিদা, রুচি, পছন্দকে খুব সহজে পরিমাপ করা যায় এবং সে অনুযায়ী যেন পণ্যটাকে বাজারে উপস্থাপন করতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রবেশযোগ্যতা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রবেশযোগ্যতা। বাজার বিভাগে প্রবেশের ক্ষমতার উপর বাজার বিভক্তিকরণের সফলতা নির্ভর করে, অর্থাৎ প্রবেশযোগ্যতা। একটা বাজারে বিভক্তকরণের সার্থকতা তখনই হবে যখন পণ্যটা বাজারে প্রবেশ করতে পারবে।
একটা পণ্য উৎপাদন করলো, ক্রেতা চাইলেও তার পণ্যটা বাজারে উপস্থাপন করতে পারবে, সেরকম কিন্তু না। পণ্যটা বাজারে প্রবেশ করার মতো তার কিছু শক্তি থাকতে হবে, কিছু সুযোগ থাকতে হবে, কিছু সামর্থ্য থাকতে হবে। কি কি প্রবেশযোগ্যতাগুলো? এক, পণ্যটা বাজারে প্রবেশ করার ক্ষেত্রে বিজ্ঞাপন প্রদান করতে হবে, বিজ্ঞাপন প্রদান করবে, অর্থাৎ ক্রেতাকে জানানোর জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন প্রদান করতে হবে, যেন ক্রেতা পণ্যটার সম্পর্কে কি করে ধারণা লাভ করতে পারে। এবং ক্রেতা যখন ধারণা লাভ করবে, তখন অটোমেটিকলি পণ্যটা বাজারে প্রবেশ করতে পারবে। এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে দক্ষ বন্টন প্রণালী। পণ্যটা সম্পর্কে ক্রেতাদেরকে জানাবে, জানানোর পরে বন্টন প্রক্রিয়ার মধ্যে, দক্ষ বন্টন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই পণ্যটাকে ক্রেতার নিকট উপস্থাপন করতে হবে, অর্থাৎ ক্রেতার কাছে সেটা পৌঁছে দিতে হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কার্যকর মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন। বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন। এখন বিজ্ঞাপন করার জন্য বিজ্ঞাপনটা কেন দেয় ক্রেতাকে? পণ্য সম্পর্কে ধারণা প্রদান করার জন্য। দেখা যায় অনেকগুলো পদ্ধতিতে ক্রেতাকে পণ্যটা সম্পর্কে জানাতে পারে। কি রকম? লিফলেট বিলি করে জানাতে পারে, টিভি মিডিয়ার মধ্যে দিয়ে জানাতে পারে, ভিডিও ক্লিপস এর মধ্যে দিয়ে জানাতে পারে, কিংবা প্রত্যক্ষ যোগাযোগের মধ্যে দিয়ে জানাতে পারে, পণ্যটা সম্পর্কে ক্রেতাদেরকে ধারণা প্রদান করতে পারে। তাহলে একজন বাজারজাতকারীকে পণ্য বিজ্ঞাপনের ক্ষেত্রে সে কোন মাধ্যমটা ব্যবহার করতে হবে সেটা সুস্পষ্টভাবে তাকে নির্ধারণ করতে হবে। এরপর হচ্ছে দক্ষ ও অভিজ্ঞ বিক্রয় কর্মী। বিক্রয় কর্মী, যারা পণ্যটা বিক্রয় করবে তাদেরকে দক্ষ হতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এতে করে যে ধরনের ঝুঁকিগুলো থাকে, অনিশ্চয়তাগুলো থাকে বা সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে, বিক্রয় কর্মীর দক্ষতা অভিজ্ঞতার মধ্য দিয়ে খুব সহজে সেটাকে কিন্তু অতিক্রম করতে পারে। এবং ক্রেতাদের সাথে কিন্তু বিক্রয় কর্মী সরাসরি কি থাকে? নিয়োজিত থাকে। ক্রেতা চাহিদা রুচি, একজন রুচি অনুযায়ী পণ্য বিক্রয় করে থাকে বিক্রয় কর্মী। সেক্ষেত্রে বিক্রয় কর্মী যদি দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন হয়, তাহলে খুব সহজে পণ্যটা সে ভোক্তাদের নিকট বিক্রি করতে পারবে, এবং কোনো সমস্যা থাকলে সে তা খুব কৌশলে দূর করতে পারবে। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে পর্যাপ্ত। বাজার বিভক্ত করানোর সময় লক্ষ্য রাখতে হবে প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট পর্যাপ্ত কি না, অর্থাৎ বাজার অংশটি যে অংশ বিভক্ত করার ক্ষেত্রে বাজারে যে অংশটি দখল করবে বা অবস্থান গ্রহণ করবে সেটা প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত কিনা, অর্থাৎ প্রতিষ্ঠানের সুযোগ সামর্থ্য অনুযায়ী সেটা পর্যাপ্ত পরিমাণে কিনা। কোম্পানি বাজারে বড় অংশটি, অর্থাৎ যে বাজারে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা পণ্য বিক্রয়ের সম্ভাবনা থাকে বেশি, সে অংশেই তার কর্মসূচিগুলো গ্রহণ করতে থাকবে, অর্থাৎ যেখানে পণ্যের কম্পিটিটর এবং কাস্টমার বেশি থাকে সেক্ষেত্রে তাকে অবস্থান গ্রহণ করতে হবে, অর্থাৎ যেখানে প্রতিযোগী বেশি থাকে এবং যেখানে তার ভোক্তারা বেশি থাকে, ক্রেতা বেশি থাকে, সে বাজারকে তাকে গ্রহণ করতে হবে, এবং সেক্ষেত্রে তার সম্পদের এবং সুযোগের পর্যাপ্ততা বিচার বিশ্লেষণ করতে হবে। এরপর হচ্ছে পৃথকীকরণ। পৃথকীকরণ, বাজারকে এমনভাবে বিভক্ত করা উচিত যাতে বাজারের অংশগুলো অবশ্যই একটি অন্যটি হতে ভিন্ন হয়। কোনো বাজারজাতকরণের বা বাজার উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন বা চাহিদা মেটানো। এখন পণ্যগুলোকে এমনভাবে বাজারে উপস্থাপন করতে হবে যেন ক্রেতা তাদের চাহিদা অনুযায়ী খুব সহজে পণ্যটা সংগ্রহ করতে পারে, তার প্রয়োজন মেটাতে পারে। সেক্ষেত্রে পণ্যগুলোকে পৃথকভাবে আলাদা আলাদা করে নির্দিষ্ট অংশে পণ্যটাকে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে পৃথকীকরণ। এরপর হচ্ছে কার্য উপযোগী। বাজার অংশকে আকর্ষণীয় করা এবং সন্তোষজনক সেবা প্রদানের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ করা হয়, অর্থাৎ
বাজার অংশটাকে অধিক বেশি ফলপ্রসূ করার জন্য বিভিন্ন কার্য উপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন বাজার অংশের আয়তন অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে হয়, তাহলে বাজারজাতকরণের কার্যকারিতা বা ফলপ্রসূটা কিরকম হবে সেটাও জানা যায়। অর্থাৎ যুগ উপযোগী, ক্রেতার চাহিদা রুচি প্রতিনিয়ত দ্রুত পরিবর্তন হয়, সেই দ্রুততার সাথে তাকে তাল মিলিয়ে কার্য উপযোগী এবং খুব কৌশলমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে এই প্রশ্নটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা খ বিভাগের প্রশ্ন হিসাবে প্রায় পরীক্ষাতে আসে। তোমরা জানো তোমাদের প্রশ্নগুলো আমি এর আগে মান বন্টন প্রক্রিয়াটা দেখিয়েছি, ক খ গ তিনটা বিভাগে তোমাদের প্রশ্ন আসে। সেক্ষেত্রে খ বিভাগ গ বিভাগের প্রশ্নগুলো একটু দেখো। গ বিভাগের প্রশ্ন হিসেবে প্রশ্নটা আসে, ভোক্তা ক্রয় আচরণের উপর প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদান সমূহ। অনেকবার পরীক্ষাতে আসছে ভোক্তার ক্রয় আচরণের উপর, ভোক্তার ক্রয় আচরণের প্রভাব বিস্তারকারী প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানগুলো আলোচনা করো। ভোক্তার ক্রয়াচরণের উপর প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানগুলোকে মূলত প্রধানত দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান, আরেকটা হচ্ছে উপসাংস্কৃতিক উপাদান। প্রতিটি দেশের নির্দিষ্ট একটা সংস্কৃতি বা কালচার অবলম্বন করে থাকে, সে অনুযায়ী তাদের পণ্য দ্রব্য বা সেবাকে বাজারজাতকরণ করে থাকে, ঠিক উপসংস্কৃতি অনুযায়ী পণ্যকে বাজারে উপস্থাপন করে থাকে। তাহলে এই তিনটা প্রশ্ন, উপসংস্কৃতি অনুযায়ী পণ্যকে বাজারজাতকরণ করে থাকে। তাহলে আজকে এতটুকুই থাকুক, তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকে, তিনটা প্রশ্ন ভালো করে বাসায় পড়বা। আল্লাহ হাফেজ।